হাই ফ্রেন্ড আজ আমি একটা চকলেট ডোনাটের সম্পূর্ণ রেসিপি সহ ডেকোরেশানের ভিডিও নিয়ে এসেছি আশা করছি ভিডিওটা দেখলে সম্পূর্ণভাবে তোমরাও বাড়িতে পারফেক্টভাবে এরকম ধরনের একটা সফট ডোনাট বানাতে পারবে এখানে আমি তোমাদের ওয়েট করেই দেখিয়ে দিচ্ছি দেখো এখানে তিনশো গ্রাম আমি ময়দা নিয়ে নেব সমস্ত কিছুই চেলে নেবো ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো সমস্ত কিছু চেলে নিতে হবে আমি সবসময় বলে থাকি এটা ময়দাটা দেখো এখানে তোমরা প্যাকেট ময়দাও নিতে পারো কোনো অসুবিধে নেই এরপর আমি চিনি দিয়ে দেবো ময়দার পরেই ময়দাটা আমার মাপা হয়ে গেছে ডিসক্রিপশান বক্সে আমি সমস্ত কিছু গ্রাম হিসেবে দিয়ে দেবো চিনিটাও দিয়ে দিলাম পঁয়ত্রিশ থেকে চল্লিশ গ্রামের মতন মিল্ক পাউডার আর এখানে ব্রেড ইম্পুভার দেব চার থেকে পাঁচ গ্রামের মতন আর লবণ দিয়ে দিয়েছি লবণটাও চার থেকে পাঁচ গ্রামের মতন দিয়েছি আর ইস্ট দিয়ে দেবো সাত থেকে আট গ্রাম সমস্ত কিছু উপকরণ আমি লিখে দেব সেটা দেখে তোমরা পারফেক্টভাবে একটা ডোনাট বানাতে পারবে বাড়িতে এখানে তেলটাও মেপে নিচ্ছি তেলও নেবো সাঁত্রিশ থেকে চল্লিশ গ্রামের মতন এরপর সমস্ত ড্রাই ইনগ্রিডিয়েন্টসের সাথে আমি একটা ডিম মিশিয়ে নিচ্ছি এরপর তেলটা অর্ধেক দিলাম সমস্ত তেলটা একসাথে দিলাম না আর এখানে হাফ কাপের মতন আমি মিল্ক নিয়ে নিয়েছি লিকুইড মিল্ক যেটা অল্প অল্প করে দিতে থাকবো আর একটা সফট নরম ডো তে রেডি করব খুবই অল্প অল্প করে দুধরা দেব এখানে হাফ কাপের মতন আমি দুধ নিয়েছি যতটা পরিমাণ লাগবে ততটাই দেব সম্পূর্ণ দুধরা দেওয়া যাবে না হঠাৎ করেই যেভাবে আমরা আটা মেখে থাকি বাড়িতে সেভাবেই সুন্দরভাবে অল্প অল্প করে এখানে মিল্কটা দিতে থাকবো আর মাখতে থাকবো এভাবে সামান্য একটু মেখে নেওয়ার পর সমস্ত উপকরণগুলো কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রাখবো এরপর তেলটা যেটা বাকি তেলটা ছিল সেটাও দিয়ে দিয়েছি এরপর ভালো করে লিড করে নেব বাটির মধ্যেই কিছুক্ষণ আমি এটা লিড করে নিচ্ছি তারপরে ভালোভাবে কিচেন প্ল্যাটফর্মের মধ্যে এটাকে লিড করে নিতে হবে অবশ্যই এই পর্যায়ে সে লিড করতে হবে ওটা নাহলে কিন্তু ব্রেডটা ভালোভাবে সফট হবে না নরম স্পঞ্জি হবে না এই কাজটা কখনো স্কিপ করো না সময় ভালো করে একটা কিচেন প্ল্যাটফর্মের মধ্যে এটাকে লিড করে নিও এখানে দেখো আমার স্ক্যাপারের ব্যবহার করছি আমি তোমরা তোমাদের কাছে স্ক্যাপার থাকলে তোমরাও এভাবে ব্যবহার করতে পারো তাহলে কাল্ডারও সুবিধে হবে আর ডোটা এইভাবে নরমই হবে তাহলেই ব্রেডটা খুব সফট হবে এই ডো দিয়ে তোমরা ব্রেডও বানাতে পারো পাউরুটি বা তোমরা যে কোনো রকমের যে আমরা টি ব্রেড নিয়ে থাকি কিনে থাকি দোকান থেকে সেই রকম ধরনের ব্রেডগুলো মোল্ডের মধ্যে ভরে বানাতে পারো কোনো অসুবিধে নেই খুব সুন্দর একটা ভালো রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ জানালাম যেই বাটির মধ্যে আমি ময়দাটা মাখিয়ে নিয়েছিলাম তারই মধ্যে একটু তেল দিয়ে ভালোভাবে রেখে দিলাম দু ঘন্টার জন্য আমি রেস্টে রাখবো অবশ্যই দু ঘন্টার জন্য রেস্টে রাখবে খুব ভালোভাবে এটা রাইজ হয়ে গেছে আমি ভেতরের অংশ থেকে সমস্ত এয়ারগুলো বের করে দেব আলতো হাতে এই পর্যায়ে এসে কখনোই আমি লিড করব না আর কেবলমাত্র এই ময়দার ভেতরের যে এক্সট্রা এয়ারগুলো আছে সেগুলোই বের করে দেব আলতো হাতে এরপর কিচেন প্ল্যাটফর্মের মধ্যে আমি ভালো করে ময়দাটাকে গোল করে রেখে নেব পর্যায়ে তোমরা একটু এখানে শুকনো ময়দা ডাস্ট করতেই পারো কোনো অসুবিধে নেই আমি করছি না প্রয়োজন হলে একটু ময়দা ডাস্ট করেও দিতে পারো কোনো অসুবিধে নেই এখানে একটা টিপস দিয়ে রাখি আমি যে এখানে ডোটা বেলে নিচ্ছি অনেকটাই পাতলা করে বেলেছি সেই জন্য আমার যে ডোনারগুলো রেডি হয়েছে বেশি একটু গোল হয়নি একটু ওভাল টাইপের হয়ে যাচ্ছিলো তোমরা এখানে যে বেলে নেবে এই ডোরটা একটু মোটা করেই রেখো কারণ বেশি পাতলা করে যদি বেলে নাও তাহলে কাটার সময় এটা তোলার সময় হাতে ভীষণভাবে আটকে যাবে আর শেপটা রাউন্ডের জায়গায় এভাবে ওভেল হয়ে যাবে আমার বেলাটা একটু বেশি হয়ে গেছে এখানে কিন্তু খুব একটা পাতলা করে বেলা যাবে না একটু ঠিক থিকনেক্সটা মোটাই থাকবে বেলার সময় আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আর যে অসুবিধেগুলো সুবিধাগুলো আমার হয়েছে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি আশা করছি তোমাদের উপকারে লাগবে আর মাঝের অংশ থেকে আমি একটু করে কেটে নিচ্ছি একটা নোজেল দিয়ে ছোট্ট একটা নোজেল দিয়ে যাতে ডোনাটের মাঝের অংশটা যে কাটা থাকে সেই রকমই ফাঁকা থাকে যেন লাগে এটা অসাধারণ খেতে হয়েছিল বাড়িতে অবশ্যই একবার বানিয়েও এই রেসিপি ফলো করে দেখো এক্সট্রা ময়দাগুলো আমি তুলে নিলাম এরপর আমি ছোট ছোটো করে যে বাটার পেপার বা বেকিং পেপার যার মধ্যে আমি কেক বেক করে থাকি সেগুলো কেটে নিয়েছি অবশ্যই এই কাজটা করো নালে এগুলো রাইজ হওয়ার পর আটকে যাবে ট্রের মধ্যে এভাবে বাটার পেপারের মধ্যে আমি সমস্ত কটা তুলে নিয়েছি আর এটাও আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব যাতে খুব ভালোভাবে রাইজ হয়ে যায় এই ডোনাটগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠেছে দেখো কখনো এই পর্যায়ে এসে বাটার পেপারগুলো যে দিয়েছি নিচে ছাড়াতে যাবে না তেলের মধ্যে এইভাবে ডাইরেক্ট দিয়ে দেবে তেলটা অর্ধেকটা গরম হয়েছে বেশি একেবারে গরম করবে না কারণ ডোনারটা দেওয়ার সাথে সাথেই ভাজার পরিবর্তে এটা কালো একটা কালার এসে যাবে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই তেলটা কিছুটা গরম হবে আর মিডিয়াম টু লো আঁচে এটা ভেজে নিতে হবে আমি মিডিয়াম টু লো আঁচে সমস্ত কটা ডোনার ভেজে নিয়েছি খুব সুন্দরভাবে আর বাটার পেপারটা আপনা হতেই এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরেই উঠে যাবে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কোনো ভয়ের কিছুই নেই ধীরে ধীরে আমি সমস্ত ডোনাটগুলো অল্প অল্প করে মিডিয়াম টু লো আঁচে রেখে তেলটা খুব একটা গরম না করেই ভেজে নিচ্ছি আর যে ঝুড়ির মধ্যে আমি তুলে নিচ্ছি তার মধ্যে একটু যে টিস্যু পেপার থাকে টিস্যু পেপার বিছিয়ে দিয়েছি যাতে এক্সট্রা অয়েলগুলো ওর মধ্যে আটকে যায় দেখো এমনিতেই উঠে যাচ্ছে কত সুন্দরভাবে কোনো রকমের কোনো অসুবিধে হচ্ছে না এগুলো তো বাচ্চাদের খুবই পছন্দের বাচ্চারা সাথে সাথে সমস্ত ডোনারগুলো খেয়ে নেবে এত সুন্দর খেতে হয় এরপর আমি কেবলমাত্র চকলেট মেল করে এনেছি এখানে একশো গ্রামের মতন ডার্ক কম্পাউন্ড চকলেট আমি মেল করেছি ধীরে ধীরে সমস্ত ডোনাটগুলো চকলেটের মধ্যে আমি আটকে নেব কেবলমাত্র এখানে কম্পাউন্ড চকলেট ডার্ক কম্পাউন্ড চকলেটই আমি মেল করেছি তোমরা হোয়াইট কম্পাউন্ড চকলেট দিতে পারো আর অন্য কিছুই চকলেটের সাথে মেশানো যাবে না সমস্ত ডোনাটগুলো আমি একই রকমভাবে চকলেটের মধ্যে করে নিচ্ছি পোরিং করে নিচ্ছি এরপর উপর থেকে আমি স্প্রিঙ্কেল দিয়ে দেব ফ্রিজের মধ্যে অবশ্যই কিছুক্ষণ সেট করে নিতে হবে চকলেট দেওয়া ডোনাটগুলো ধীরে ধীরে স্প্রিংকেলগুলো স্প্রেড করে দিলে খুব সুন্দর কালারফুল দেখায় আর বাচ্চারা আরও আকৃষ্ট হয় খেতে এইভাবে তোমরা ডোনাট বানিয়ে বাড়িতে অবশ্যই বিজনেসও করতে পারো তোমাদের কাছে অর্ডার এলে তোমরা অর্ডারটা পূরণও করতে পারো দারুণ খেতে হয় এই ডোনাটগুলো আর বাড়িতে বাচ্চার টিফিনে অবশ্যই বানিয়ে দিতে পারো আমার কাছে একটু ডো বেশি ছিল তো আমি সেটা দিয়ে কীভাবে কয়েকটা বাটি তিনটে বাটির মধ্যে পাউরুটি বানিয়ে নিয়েছি বান পাউরুটি অসাধারণ টেস্টি হয় এই বান বানপাউডিটুগুলো খুবই নরম হয়েছিল ভেতরের অংশে আমি একটু চকলেট ভরে নিচ্ছি যাতে এটা একটা যে গোটা যে ডোনাটের ফিলিং ডোনাট হয় সেইভাবেই করে নেওয়ার চেষ্টা করছি কিছুটা সবাই খুব ভালো থেকো অনেক কেক বানিয়েও ডোনাট বানিয়েও ডোনাটের রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর তোমাদের ডোনাট কেমন হলো অবশ্যই জানিও চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ জানালাম আর দেখো খুব সুন্দর একটা স্পঞ্জি, নরম ডোনাট রেডি হয়েছে মুখে দিলেই মিলিয়ে যাবে অনেক ধন্যবাদ বন্ধুরা